ক্রিকেট অনুরাগীরা 4 ছক্কা দেখতে খুব বেশি পছন্দ করেন। প্রায়শই সেই খেলোয়াড়দের পছন্দ করা হয় যারা দ্রুত রান তুলতে পরিচিত এবং কয়েক ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত অনেক কিংবদন্তি খেলোয়াড় এসেছেন, তবে টি টোয়েন্টির আবির্ভাবের সাথে সাথে ওয়ানডেতেও খেলার ধরন পাল্টে গেছে। এখন ধীরগতিতে খেলা ব্যাটসম্যানদের আর খুব পছন্দ করেন না, তবে এর আগেও ব্যাটসম্যানদের যে আক্রমণাত্মক ইনিংস খেলেন তা নয়। এমন অনেক ব্যাটসম্যান রয়েছে যারা সেই যুগে বিস্ফোরক ব্যাটিং করতেন এবং অনেক বড় বড় রেকর্ড করেছেন। এই প্রতিবেদনে এমন 4 জন ব্যাটসম্যানের কথা বলা হয়েছে যাদের নামে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড রয়েছে। 4 নম্বর, মার্টিন গাপটিল, 17 বল। নিউজিল্যান্ডের অফেনার মার্টিন গাপটিল যখন ছন্দে থাকেন তখন তাকে থামানো খুবই কঠিন হয়ে পড়ে। 2015 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি মাত্র 17 বল হাফ সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কা প্রথম ব্যাট করতে নেমে 117 রানে গুটিয়ে যায়। এরপর গাপটিল বিধ্বংসী ইনিংসের কারণে কোনো উইকেট না হারিয়ে 8.2 ওভারে লক্ষ্য অর্জন করে কিউই দল। 3, কুশল পেরেরা, 17 বল। শ্রীলঙ্কা উইকেট রক্ষক কুশল পেরেরা 17 বল হাফ সেঞ্চুরি করার রেকর্ড করেছেন। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। 2, সয়নাথ জয়সুরিয়া, 17 বল। শ্রীলঙ্কার আরও এক প্রাক্তন ওপেনার সয়নাথ জয়সুরিয়া 17 বল হাফ সেঞ্চুরি করার রেকর্ড করেছিলেন। 1996 সালে সিঙ্গের কাপে পাকিস্তানের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। এবিডিবিলিয়াস, 16 বল। একদিন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ডটি রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড় এবি ডিভিলিয়ার্সের নামের সাথে। তিনি 2015 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 15 বলে কৃতিত্ব অর্জন করেছিলেন।